আসসালামু আলাইকুম। এখন আপনাদের সাথে শেয়ার করব কিভাবে খুব সহজে কোটি কাটিং করতে হয়। পেপার দিয়ে দেখালে খুব সহজে বোঝা যায়, তাই আমি পেপার দিয়ে দেখালাম। ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখলে আপনারা যে কোনো কাপড় দিয়ে খুব সহজে কোটি তৈরি করে নিতে পারবেন। এজন্য প্রথমে একটি পেপার নিতে হবে এবং পেপারটিকে দুই ভাজে ভাঁজ করে কর্নারগুলো ভালোভাবে মিলিয়ে মোট চার ভাজে ভাঁজ করে নিতে হবে। আপনারা কাপড় দিয়েও ঠিক এভাবেই ভাঁজটি করবেন। দেখুন চারপাট। এখন আমরা লম্বার মাপটি নিব। আপনি কোটি যেতটুকু লম্বা দিতে চান, এটি শর্ট কোটি একটি। এখন আমরা গলার মাপটি নিব এবং শোল্ডারের মাপ নিব। আপনারা আপনাদের মাপ অনুযায়ী নেবেন। আমি এখানে বোঝার সুবিধার্থে সামান্য একটা নির্দিষ্ট মাপ ধরে নিয়েছি। আপনাদের মাপ অনুযায়ী কাপড়ে দাগ কেটে নেবেন। আর্মহোলের মাপ এটি। এখন আমি বডির মাপ নিচ্ছি। এখন আমি কোমরের মাপ নিয়েছি এবং কোমরের সামান্য উপরে একটু দাগ কেটে নিব রাউন্ড শেপ দেওয়ার জন্য। সাথেই থাকুন। এখন আমরা আর্মহোল থেকে কোমর পর্যন্ত একটু বাঁকানো শেপ দিয়ে নিব এবং কোমরের ঠিক মাঝে একটি দাগ কেটে নিব যাতে কর্নার না বের হয়ে থাকে সেজন্য। এখন এই সাইড থেকে মাঝ বরাবর একটু রাউন্ড শেপ দিয়ে নিব, এতে করে ফিনিশিংটা খুব ভালো হবে। এখন আমরা গলার রাউন্ড শেপ দিয়ে নিব, পরে এটিকে ডিজাইন করব। আর্মহোলেও একটু শেপ দিয়ে নেব এবং উপর থেকে শোল্ডারে সামান্য একটু ডাউন করে দিব যাতে ফিটিং ভালো হয়। দেখুন এখন আমরা দাগ অনুযায়ী কাটিং করে নিব। যারা দেখছেন সবাইকে অনুরোধ থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করার। কোথাও বুঝতে অসুবিধা হলে কমেন্ট করে জানাবেন। ঠিক এভাবেই আপনারা কাপড় দিয়েও কাটিং করতে পারবেন যদি এটি ভালোভাবে খেয়াল করেন। এখন দেখুন আমাদের এখানে দুটি পার্ট বের হবে। এখন একটি পার্ট থেকে আমরা কোটির শেপটি কাটিং করব। এজন্য মাঝ বরাবর ভাঁজ করে গলা থেকে সামান্য নিচে একটু দাগ কেটে মিলিয়ে দেব, একটু শেপ দিয়ে দেব, এতে করে সুন্দর হবে। তারপর মাঝ বরাবর একটি দাগ কাটব এবং সেই দাগ থেকে এই কর্নার পর্যন্ত একটা শেপ দিব। দেখুন আমি আপনাদেরকে বলবো, প্রথমে আপনারাও কাগজ দিয়ে ট্রাই করবেন, তারপরে কাপড় দিয়ে করবে, আপনাদের কাছে বিষয়টা খুবই সহজ হবে। দাগটি মিলিয়ে নিচ্ছি। এখন দাগ অনুযায়ী কাটিং করে নেব। এখন আমরা সাইড থেকে সামান্য একটু কালো করে দিব আপনাদের বোঝার সুবিধার্থে যাতে ভালোভাবে দেখা যায়। দেখুন এখন মাঝখানের যে জয়েন্টটা আছে এটি আমরা কাটিং করে দিব। দুটি পার্ট বের হবে। এখানে আপনারা সবুদাম অথবা ফিতা লাগিয়ে নিতে পারেন আপনাদের ইচ্ছা মতো। আমাদের কোটি হয়ে গেছে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন এবং কমেন্ট করে আপনার মতামত জানাবেন।